হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আমাদের অতি পরিচিত দেশ তুর্কির কয়েকটি সিনেমা দেখব, আর ওদের সিনেমার কালার এডিটিং কেমন হয় বা ওদের সিনেমা বানাতে কেমন খরচ হয় বা বক্স অফিস ইনকাম কেমন হয় সে সম্পর্কে জানবো, আর তাতে আমাদের তুর্কির সিনেমা ইন্ডাস্ট্রিজ সম্পর্কে একটা সাধারণ ধারণা তৈরি হবে। তো আমরা সবাই কম বেশি জানি যে তুর্কিরা টিভি সিরিয়াল নির্মাণে পুরো পৃথিবীতেই নাম করা। তাদের সিরিয়ালগুলো হলিউডের সিরিয়ালের সাথে পাল্লা দিতে পারে, এমনকি তাদের টিভি সিরিয়াল তাদের শত্রু দেশ ইসরায়েলের মতো দেশেও প্রচারিত হয়। তো বুঝতেই পারছেন তুর্কিদের টিভি সিরিয়ালের জনপ্রিয়তা কেমন। আর মজার ব্যাপার হচ্ছে, 2016 সালের দিকে আমি নিজেই সুলতান সুলেমান নামে এই টিভি সিরিয়ালের মারাত্মক ভক্ত হয়ে গিয়েছিলাম। বিশেষ করে শাহজাদা মুস্তাফার সাপোর্টার ছিলাম আমি, আর ওই সিরিয়ালের এক একটা ক্যারেক্টার এত জীবন্ত ছিল যে শাহজাদা মুস্তাফা সিরিয়ালে মারা যাবার পর আমি ওই সিরিয়াল দেখাই বন্ধ করে দিয়েছিলাম, এমনকি বাস্তবে অনেক মন খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, তুর্কিরা প্রায় হলিউডের মতো বিশাল বাজেট নিয়ে সিরিয়াল নির্মাণ করে থাকে, আর তারা তাদের টিভি সিরিয়ালে এত টাকা খরচ করতে পারে এর কারণ হচ্ছে তাদের সিরিয়াল পুরো দুনিয়াতে শত শত কোটি টাকার ব্যবসা করে, কিন্তু তাদের সিনেমার বাজার তাদের টিভি সিরিয়ালের মতো অত বড় নয়, যার জন্য তুর্কি সিনেমার দিক দিয়ে অত উন্নত নয়। আর মজার ব্যাপার হচ্ছে, তুর্কিতে সাধারণত হলিউডের সিনেমাই বেশি চলে, যার জন্য তাদের নিজেদের দেশের সিনেমা খুব বেশি তৈরি হয় না। বছরে হাইস্ট 10-12 সিনেমা তৈরি হয়, তবে তারপরেও তাদের সিনেমা কেমন হয় এই ব্যাপার একটু জানার আগ্রহ জন্মালো, আর তাই ভিডিওটি তৈরি করা। মানে আমরা জাস্ট তুর্কির কয়েকটা নাম করা সিনেমা দেখব, আর তাতে ওদের সিনেমার কালার এডিটিং মান বক্স অফিস এবং বাজেট সম্পর্কে একটা বেসিক ধারণা নেব। তো এই লিস্টের প্রথমে রয়েছে অর্গানাইজ ইসলার 2। এটি হচ্ছে একটি কমেডি ক্রাইম থ্রিলার মুভি। এই সিনেমার কাহিনী হচ্ছে একদল প্রতারক গ্যাংদের নিয়ে, যারা বিভিন্ন কায়দায় বড় লোকদের ফাঁদে ফেলে কৌশলে টাকা হাতিয়ে নেয়। দেখতেই পাচ্ছেন ওদের দেশের সিনেমার কালার কিন্তু একটা ফার্স্ট ক্লাস সিনেমার মতোই, এবং তুর্কিরা অনেকটা হলিউডের মতোই খোলাগেলা। যাই হোক, এই সিনেমা নির্মাণে খরচ হয়েছিল মাত্র 10 কোটি টাকা, আর এই সিনেমা বক্স অফিসে আয় করেছিল 30-35 কোটি টাকার মতো। মানে ওদের দেশের সিনেমা সাধারণত এরকম টাকাই কামিয়ে থাকে। এরপর রয়েছে তুর্কির নাম করা একটা সিনেমা, আয়লা দ্য ডটার অব ওয়ার। এটি তুর্কির একটা বিশাল বাজেটের সিনেমা ছিল, এবং দেখতে পাচ্ছেন এই সিনেমার ধরন অনেকটা হলিউডের মতোই, এবং একটা বাস্তব ঘটনার উপর ভিত্তি করে সিনেমা নির্মাণ করা হয়েছিল। তো আজ থেকে প্রায় 70 বছর পূর্বে দুই কোরিয়ার যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র পক্ষ নিয়েছিল দক্ষিণ কোরিয়ার, আর রাশিয়া চায়না পক্ষ নিয়েছিল উত্তর কোরিয়ার। আর যুক্তরাষ্ট্র বা আমেরিকার সাথে বরাবরই তুর্কির অনেক ভালো সম্পর্ক ছিল, তো তুর্কিও সৈন্য পাঠিয়েছিল দক্ষিণ কোরিয়ার পক্ষে, আর সেখানে যুদ্ধ ময়দানে তারা একটা মেয়েকে পায় এবং তাকে নিয়েই এগিয়ে যায় এই সিনেমার কাহিনী। আর যেমন জানেন এটা একটা বাস্তব কাহিনী ছিল, তো সেই কোরিয়া যুদ্ধের সময় যে সৈন্যটি সেই মেয়েকে উদ্ধার করেছিল এবং তারপর যুদ্ধ শেষে কোরিয়াতে রেখে এসে নিজের দেশ তুর্কিতে চলে এসেছিল, এরপর তাদের মধ্যে আর কখনোই দেখা হয়নি। কিন্তু এর 68 বছর পর সেই সেনা এবং সেই মেয়েকে আবারও বাস্তবে মেলানো হয়েছিল, এবং একটা আবেগের দৃশ্যের তৈরি হয়েছিল। যদিও সেই ছোট্ট মেয়েটি এখন বুড়ি হয়ে গিয়েছে, তবে এখনও সে তার উদ্ধারকারী সেই সেনাকে বাবা বলে ডাকে। তো যাই হোক, এই সিনেমা নির্মাণে ব্যয় হয়েছিল 22 বিলিয়ন লিরা বা প্রায় 275 কোটি টাকা, যেটা তুর্কির ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। তবে এই সিনেমাটি স্পন্সর করেছিল তুর্কির সব বড় বড় কোম্পানি, মানে এই সিনেমা নির্মাণে তুর্কির সব বড় বড় কোম্পানির অনেক টাকা দিয়েছিল। যেমন এই সিনেমা নির্মাণে তুর্কিশ এয়ারলাইন্স বিশাল অঙ্কের টাকা দিয়েছিল। যাই হোক, সিনেমাটি মুক্তি পেয়েছিল কোরিয়া এবং তুর্কিতে, কিন্তু দুর্ভাগ্যবশত সিনেমাটি ফ্লপ করেছিল। কামিয়েছিল মাত্র 16.2 মিলিয়ন, মানে প্রায় 100 কোটি টাকায় লস হয়েছিল এই সিনেমাতে। তবে এতে প্রোডাকশন কোম্পানির তেমন ক্ষতি হয়নি, কারণ যেমন জানেন তুর্কির অনেক বড় বড় ব্র্যান্ড এই সিনেমা স্পন্সর এগিয়ে এসেছিল। তো আমাদের দেশেও যদি এরকম বড় বড় কোম্পানি বা ব্র্যান্ড সিনেমা নির্মাণে এরকম স্পন্সর নিয়ে এগিয়ে আসে, আমরাও রেগুলার বিগ বাজেটের সিনেমা তৈরি করতে পারবো। আর সেই সিনেমা যদি হল থেকে 5 কোটি টাকাও কামায়, আর তারপর যদি আরো 5 কোটি টাকা ঘাটতিও থাকে, তাও দেখা যাবে প্রোডাকশন কোম্পানিকে পথে বসতে হবে না, যার ফলে সেই প্রোডাকশন কোম্পানি দুই একটা সিনেমা ফ্লপ করেও একটা হিট সিনেমা আনতে পারবেই। আর এইভাবে আস্তে আস্তে আমরা অনেকগুলো বিগ বাজেটের সিনেমা পাবো, এবং আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিজ আবার সচল হয়ে উঠবে এবং আন্তর্জাতিক সিনেমার সাথে পাল্লা দিয়ে এগোতে পারবে। আর এর পরের সিনেমাটি হচ্ছে রিসেফ ইভেডিক। এটি একটি মারাত্মক ফানি সিনেমা। এই সিনেমার কাহিনী হচ্ছে একজন মোটাসোটা বোকা টাইপ ভারোত্তোলক অ্যাথলেটকে নিয়ে, যিনি জুতার গন্ধ নাকে না নিলে শক্তি পান না, এবং এরকম আরো মজার কাহিনী নিয়ে এগিয়ে যায় সিনেমার কাহিনী। যাই হোক, এই সিনেমার বাজেট ছিল মাত্র 5 কোটি টাকার আশেপাশে, এবং এই সিনেমাটি তুর্কিতেও ব্যাপক হিট হয়েছিল। এছাড়াও এই সিনেমাটি ইউরোপের বেশ কয়েকটি দেশেও মুক্তি পেয়েছিল, যার জন্য এই সিনেমার বক্স অফিস হয়েছিল 112 কোটি টাকা, অন্তত গুগল করলে এটাই আসে। তো সেই হিসাবে এটি হচ্ছে তুর্কির সবচেয়ে আয়কারী সিনেমা। তবে তার মানে এই নয় যে তুর্কির সব সিনেমাগুলো এরকমই ইনকাম করে। এখানে আসলে আমরা জাস্ট তুর্কির সেরা 3টি সিনেমা দেখিয়েছি,
আসলে বাস্তবে তুর্কির সিনেমা ইন্ডাস্ট্রিজে অনেক কম সিনেমা তৈরি হয়। তো যাই হোক, তুর্কির সিনেমা দেখে যেটা বুঝলাম, ওদের সিনেমা আসলে আমারই অনেক উন্নত নয় কিংবা একেবারে ফেলনাও নয়, অন্তত কালার, এডিটিং বা বাজেট বক্স অফিসের দিক দিয়ে। আর ওদের সিনেমাগুলো মূলত ড্রামা বা টিভি সিরিজের মতো হয়ে থাকে। আর ওদের যে আইলা দ্য ডটার অফ ওয়ার সিনেমা রয়েছে, এরকম সিনেমা কিন্তু তুর্কিতে একটাই তৈরি হয়েছে। মানে এই ধরনের সিনেমা তুর্কিতে রেগুলার তৈরি হয় না। তুর্কিতে আসলে এই ধরনের রোমান্টিক বা ফ্যামিলি ড্রামা বা ফানি সিনেমা বেশি তৈরি করে থাকে, এবং তারা অ্যাকশন বা ভিজুয়াল গ্রাফিক্সেও রাশিয়ানদের মতো অত ভালো নয়। যেমন রাশিয়ানরা সিনেমাতে অনেক এগিয়ে না থাকলেও ওদের এমন কিছু সিনেমা আছে যা দেখলে আপনার মাথা ঘুরে যাবে। যেমন মাত্র 40-45 কোটি টাকা দিয়ে ওরা হলিউডের মতো এইরকম সিনেমা বানাতে পারে, কিন্তু তুর্কিরা আসলে ফ্যামিলি বা ড্রামা সিনেমাতেই বেস্ট। তবে মাঝে মাঝে ওদের বেশ কিছু সিনেমা খুব বেশি ভালো হলে সেই সিনেমাটি ইউরোপ বা আশেপাশের কিছু দেশে মুক্তি পায়, তবে সেটা একেবারেই খুব রেয়ার। তবে ওভারঅল একটা জিনিস মানতেই হবে, তুর্কিরা হচ্ছে একটা জিনিসেই বেস্ট, সেটা হচ্ছে টিভি সিরিজ বা টিভি সিরিয়াল নির্মাণে। এ ব্যাপারে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। আর টিভি সিরিজ বা টিভি সিরিয়াল নির্মাণের দিক দিয়ে তুর্কিরা পুরো দুনিয়াতে টপ 5টি ইন্ডাস্ট্রিজের মধ্যে একটি।